فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। জীবন প্রশ্ন করেছেন, এমত অবস্থায় পরিবারের প্রয়োজন পূরণ করা এটা আপনার জন্য জরুরি না ঋণ পরিশোধ করা না সাদকা করা? জীবন আল্লাহ রসুল বলেছেন, কোনো ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে সে কিয়ামতের মাঠে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে, তাকে বাধাপ্রাপ্ত হতে হবে জান্নাতে যাওয়ার জন্য, সে যতই নেক আমল করুক না কেন। তাই এটা প্রথম অগ্রাধিকার পাবে এটাই যে অবশ্যই আপনি এক্ষেত্রে প্রথমত ঋণ পরিশোধ করবেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন যে যখন কারোর উপরে জাকাত ফরজ হয় তার পরিবার যদি বিশেষত সে যদি আর্থিক অবস্থা খারাপ হয় বা জাকাত পাওয়ার হকদার হয়, তাহলে আসল বলেছেন প্রথমে পরিবারকেই জাকাত দিতে হবে, অথবা ফিতরা যদি হয় সেক্ষেত্রে পরিবারের অন্তর্ভুক্ত যারা আছে আত্মীয় স্বজন তারাই জাকাত পাওয়ার হকদার। তো এক্ষেত্রে দ্বিতীয় স্তরে যেটা আসবে যে পরিবারের প্রয়োজন মেটানো, তিন নম্বরে আসবে সাদকা, সাদকা এটা নফল দান, আর এগুলো একটা আপনার দায়িত্ব, এগুলো আপনার কর্তব্য। প্রথমত ইসলামের দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে, তারপরে নফল যেসব ইবাদত সেগুলো পরবর্তী সময়তে করা যাবে। অবশ্যই এখানে আপনি দায়িত্ব পালন করলে সাদগার থেকে ডবল নেকি পাবেন ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খায়ের।